পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের ডাকে পিএসসি দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান, দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ। করোনার জন্য তিন বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল আর সেই জন্য তিন বছর বয়সসীমা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। কোন সময় কোন পরীক্ষা হবে তার জন্য ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এমনই দাবি। দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে আমাদের চলবে। আগস্ট মাসে এমএসপিতে লিস্ট বের করার কথা বলা করতে হবে। দ্রুত লিস্ট প্রকাশ করতে হবে করতে হবে। দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে আমাদের আন্দোলন চলবে। এর পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছি 2017 টেট উত্তীর্ণদের রাজভবন অভিযান উপলক্ষে উত্তেজনা, সেই ছবি আপনারা দেখছেন। শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত, আচমকাই মিছিল, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। শিয়ালদা স্টেশন চত্বরে রাস্তা আটকায় পুলিশ, আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। নিয়োগের দাবিতে এসএফআই ডিওয়াইএফআই দের ছাত্র যুবদের পিএসসি ভবন অভিযান, আপনারা সেই ছবি দেখছেন। পাশাপাশি দুটি ছবি, শিয়ালদা এবং মুদিয়ালি। এই যে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে পিএসসি দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান, আমরা সরাসরি কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো তোমাদের প্রথমেই দেখাই, সেটা হচ্ছে যে মূলত যে স্লোগানগুলো তারা সামনে আনছেন, আমরা সেই স্লোগানগুলো শুনলেই বুঝতে পারবো আজকে এখানে এই অবস্থান বিক্ষোভের কারণ কি। দেখো তুমি দেখতে পাচ্ছ মূলত এখানে যে স্লোগানগুলো সামনে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রথমত হচ্ছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, দ্বিতীয়ত তাদের বক্তব্য যে একটা ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যে যখন খুশি মনে হবে পরীক্ষা, যখন খুশি পরীক্ষা না, ছাত্রছাত্রীরা আগাম যাতে জানতে পারে কবে থেকে পরীক্ষা নেওয়া হবে সেই এক বছরের ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। এছাড়া আর কি দাবি? সেটা হচ্ছে বলার কথা 2020 সালে WBCS পরীক্ষার ফল এখনো প্রকাশ হয়নি, 2018 সালের মিসলেনিয়াস পরীক্ষার নন জয়নিং এর সিট আগস্ট মাসে দেবে বলেছিল এখনো দেয়নি। এরকম একাধিক পরীক্ষা আছে 3-4 বছর ধরে কোনো রেজাল্ট প্রকাশ হচ্ছে না, 3-4 বছর 5 বছর সময় লেগে যাচ্ছে। এরপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি নিয়োগে দুর্নীতির অভিযোগ আসছে, অস্বচ্ছতার অভিযোগ আসছে, ফুড এসআই ফায়ার অপারেটার ক্লেশ হয়েছে, সেগুলোরও কোনো ডিটেলস পিএসসি কর্তৃপক্ষ করছে না এই সবটা। আর 3 বছর ধরে কোনো নতুন নোটিফিকেশান নেই, ফলে তার জন্য 3 বছরের বয়সের ঊর্ধ্বসীমার ছাড় দেওয়ার দাবিটাও আমাদের এই সঙ্গে রয়েছে। আর দ্রুত যে পেন্ডিং রেজাল্টগুলো আছে সেগুলো প্রকাশ করতে হবে, এটা আমাদের বক্তব্য। দেখো একেবারেই পুজো শুরু হয়ে গেছে বলতে যা বোঝায় তাই, কিন্তু গতকাল মহালয় হয়ে গেছে, পুজোর উদ্বোধন চলে গেছে, এখানে যে পুজো বড় পুজো তারও বোধ হয় উদ্বোধন আজ বা কাল, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে এখানে কিন্তু যারা রয়েছেন চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। পুজোর মধ্যে আপনাদের এই আন্দোলন এখনো নামতে হচ্ছে আন্দোলনে? হ্যাঁ, এখনো নামতে হচ্ছে, 3 বছর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই, যেটা সব থেকে সমস্যার। আর ICDS এর প্রায় 5 বছর পূর্ণ হতে চললো, এখনো মানে ইন্টারভিউ শেষ হয়নি, আর কবে ফাইনাল মেরিট লিস্ট বের হবে আমরা কেউ জানি না। তো এই জন্য আমরা একটা ভীষণ হতাশায় ভুগছি। পুজো বলতে আপনাদের এই আন্দোলন রাস্তায় বসে থাকা? হ্যাঁ, পুজো বলতে তো তাই, কারণ 2019 সাল থেকে যে প্রক্রিয়া চলছে সেটা এখনো শেষ হয়নি। বুঝতেই পারছো যে এখানে যারা নিয়োগ প্রার্থী তাদের একটাই দাবি যে তাদের কাছে পুজো মানে রাস্তায় বসে আন্দোলন, তাদের কাছে পুজো মানে দ্রুত নিয়োগপত্র হাতে পাওয়া, এবং এই দাবিতেই তারা যে এই আন্দোলন চালিয়ে যাবে, স্পষ্ট ঘোষণা আন্দোলনকারীদের। ধন্যবাদ তোমায় উজ্জ্বল।